প্রকৃতিতে এখন হেমন্ত, তারপরও শরতের কাশফুলের দোলা লেগে আছে গোপালগঞ্জের মধুমতি নদীর তীর ঘেঁষা বিসিক শিল্পনগরীতে। নদীয়ার শুভ্রতা ছোঁয়া পেতে মানুষ ছুটে যাচ্ছেন কাশবনে। দূর থেকে দেখে মনে হবে কাশফুলের দ্বীপ। গোপালগঞ্জ শহরতলির হরিদাসপুরে সেতুর পশ্চিম উত্তর তীরে গড়ে তোলা হয় বিসিক শিল্পনগরী। সড়ক নির্মাণ, প্লট বিভাজন ও সীমানা প্রাচীর নির্মাণ কাজ সম্পন্ন, আর এখানেই থরে থরে ফুটেছে কাশফুল। শুভ্রতার চাদরে ঢাকা পুরো বিসিক শিল্প এলাকা। সৌন্দর্য উপভোগ করতে দূর দূরান্ত থেকে দর্শনার্থী আসছেন। কাশফুলের মৌসুমে বিসিক শিল্পনগরী উন্মুক্ত রাখার কথাও বলছেন তারা। যারাই আসবে তাদের মনই খুব দিল খুব ভরে যাবে। কিছুদিনের জন্য যদি এটা পর্যটনের জন্য উন্মুক্ত করে দিত এই বিসিকটা, তাহলে খুব ভালো হইতো। এসে খুবই ভালো লেগেছে, আমারই মনে হচ্ছে যেন আমি কাশফুল হয়ে যাই, একাকার হয়ে মিশে যাই। ছোট মামা কাশফুল ছিঁড়ে দিয়েছে, খুব ভালো লাগছে ঘুরতে। এমন মনোরম পরিবেশ গোপালগঞ্জে আগে কখনো রং নেয়নি। তবে বিসিক কর্মকর্তা জানান, এবার সবার জন্য উন্মুক্ত হলেও কাজ শেষে সীমানা প্রাচীর নির্মাণ করে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ করে দেয়া হবে বিসিক নগরীতে। এখানে আসলে এটা নান্দনিক একটা পরিবেশ সৃষ্টি হয়েছে, যদিও এটা একটা রেস্ট্রিক্টেড এরিয়া। তো আমরা প্রজেক্টটা যখন শুরু হবে তখন আসলে কাউকে আমরা মানে ভিতরে অ্যালাউ করব না, শিল্প মালিক ছাড়া আর কি। ডিবিসি নিউজ ডেস্ক।